আসসালামু আলাইকুম। আমরা আমাদের লেসন টু শুরু করতে যাচ্ছি, যেখানে আমরা দেখব যে বেসিক্স অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস পার্ট টু, মানে আমাদের যে রিমেইনিং পার্টটা আছে সেগুলো আমরা দেখব। তার আগে আমরা একটু দেখি যে ফ্রিল্যান্সিং মার্কেটে অ্যাকচুয়ালি ডেটা অ্যানালাইসিস এবং ডেটা প্রেজেন্টেশনের কিরকম ডিমান্ড। এখানে আপনারা অনেকগুলো সেলারের প্রোফাইল দেখতে পাচ্ছেন ফাইবারে। তো যখন আমি ডেটা অ্যানালাইসিস ইন এক্সেল বা ডেটা ভিজুয়ালাইজেশন ইন এক্সেল দিয়ে আমরা যখন সার্চ করব, এখানে অনেকগুলো আপনার সেলার গিগ চলে আসছে। দেখেন এখানে একটা গিগ প্রায় 500-র উপর কাজ করেছে, লেভেল টু হিসেবে কাজ করছে। কি সার্ভিস দিচ্ছে বলছে, আই উইল ক্রিয়েট এক্সেল গ্রাফস এন্ড চার্টস ফর ইউর ডেটা। শুধু এক্সেলে চার্ট গ্রাফ ক্রিয়েট করেই কিন্তু সে এতগুলো অর্ডার কমপ্লিট করেছে। এখানে আরো অনেকগুলো গিগ আছে। আপনারা কোনো গিগ ক্রিয়েট করার আগে প্রথমে অনেকগুলো গিগ রিসার্চ করে তারপর দেখবেন যে আপনার কোন গিগের হচ্ছে কাজ বেশি পাওয়া যাচ্ছে আর কি। ওকে, তারপর আরো কিছু দিকে আমরা দেখি। এখানে যেমন একজন দিয়েছে কি, আই উইল ডু এক্সেল ডেটা অ্যানালাইসিস এন্ড ডেটা এন্ট্রি, অনেকগুলো কাজ সে করেছেন। তো এখানে আপনি বুঝতে পারছেন যে এক্সেলে কাজের কি পরিমাণ ডিমান্ড আছে। আচ্ছা, তারপর আমরা দেখি আমাদের কিছু বেসিক কিছু ডেফিনেশন দেখি, যে প্রথমে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এক্সেলে কিভাবে আপনি আপনার ডেটাকে বা আপনার ক্লায়েন্টের ডেটাকে ভিজুয়ালি প্রেজেন্ট করবেন। প্রথমে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এখানে এটা হচ্ছে বেসিক্যালি ক্যাটাগরিক্যাল ডেটার জন্য আমরা ব্যবহার করি। যেমন এর আগে আমরা দেখেছি ক্যাটাগরিক্যাল ডেটা এবং একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটার পার্থক্য। ক্যাটাগরিক্যাল ডেটার জন্য আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইউজ করি, অর্থাৎ মেল ফ্রিকোয়েন্সি 8, মানে হচ্ছে মেল হচ্ছে 8 জন, ফিমেল হচ্ছে 7 জন। তো এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে এটা কয়বার আসছে। ওই আমাদের যে 15 জনের যে স্যাম্পল ছিল সেটাতে, তার মধ্যে এটাকে যদি পার্সেন্টেজে কনভার্ট করি, অর্থাৎ 15 জনের মধ্যে 8 জন, এটা হচ্ছে 53%, 15 জনের মধ্যে 7 জন হচ্ছে প্রায় 47%, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এরপর হচ্ছে পাই চার্ট, অর্থাৎ ওই ডেটাকে আমরা যদি গ্রাফিক্যালি প্রেজেন্ট করি তাহলে দেখুন এখানে মেল হচ্ছে 53%, ইজিলি বোঝা যাচ্ছে, ফিমেল হচ্ছে 47%। তো এটা হচ্ছে বেসিক্যালি প্রপোর্শনটাকে শো করে, পার্সেন্টেজটাকে, এটাকে আমরা বলছি পাই চার্ট। এটাও আমরা ক্যাটাগরিক্যাল ডেটার জন্য ইউজ করব। তারপর আসি বার চার্ট, এটাও আমরা ক্যাটাগরিক্যাল বা কোয়ালিটেটিভ ডেটার জন্য ইউজ করি। দেখুন আরো ইজিলি বোঝা যাচ্ছে, মেল হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি, এদিকে জেন্ডার, মেল হচ্ছে এদিকে 8 জন, ফিমেল হচ্ছে 7 জন। তাহলে এটার মাধ্যমে খুব ইজিলি বার চার্টের মাধ্যমে আমরা ডেটাকে ভিজুয়ালাইজ করতে পারি। এগুলো এক্সেলেই করা যাবে, আমরা এক্সেলের পরবর্তী যেগুলো প্র্যাকটিস করব কিছুক্ষণ পরেই। তারপর দেখুন হিস্টোগ্রাম। এবার আসুন, যদি ডেটা কোয়ান্টিটেটিভ হয় যেমন সিজিপিএ, তো এটাকে আমরা বার চার্টে না দেখে আমরা হিস্টোগ্রাম আকারে দেখাবো। তো হিস্টোগ্রাম আর বার চার্ট এর পার্থক্য এক জায়গায়, যে বার চার্টটা বেশিরভাগ ইউজ হয় কোয়ালিটেটিভ বা ক্যাটাগরিক্যালের জন্য, মেল ফিমেলের জন্য আমরা ইউজ করেছি। কিন্তু যদি ডেটা যদি আপনার কোয়ান্টিটেটিভ হয় যেমন সিজিপিএ, তাহলে আমরা হিস্টোগ্রাম ইউজ করবো। তো এখানে হিস্টোগ্রামের মধ্যে অ্যাকচুয়ালি আপনি নিজেরই দেখতে পারবেন যে কোন কোন সিজিপি এর ক্যাটাগরিটা হচ্ছে বেশি আসছে। যেমন 3.5, এটা শুধু 3.5 না, এটা হচ্ছে একটা রেঞ্জ। এখানে এটাকে আমরা বলছি যে 3.4 থেকে 3.5, এই রেঞ্জে সিজিপি হচ্ছে 3, অর্থাৎ 3 জন ছাত্র বা শিক্ষার্থী 3.4 এবং 5 এই রেঞ্জের মধ্যে সিজিপি পেয়েছে। আরেকটা হচ্ছে এখানে, এটাকে আমরা বলছি 3.6 থেকে 3.7, এই রেঞ্জ। তাহলে এই দুটো রেঞ্জ হচ্ছে হাইয়েস্ট। এভাবে আমরা এগুলোকে এক্সপ্লেন করব। তো লেটস এক্সপ্লোর দ্য ডেটা অ্যানালাইসিস ইন মাইক্রোসফট এক্সেল। চলুন আমরা এগুলো দেখি মাইক্রোসফট এক্সেলে কিভাবে প্র্যাকটিক্যালি করতে হয়। তো আমরা প্রথমে চলে আসলাম এখানে। তো আমাদের এখানে আইডি নাম্বার আছে, এটা আমাদের আপাতত খুব একটা অ্যানালাইসিস লাগে না। এখানে আছে জেন্ডার, এখানে আছে জেন্ডারের, আমরা বলেছি জেন্ডারকে এখন এটা, এখানে যে জেন্ডারটা আছে এটা হচ্ছে নমিনাল ডেটা, কিন্তু এটাকে আপনাকে অ্যানালাইসিস করার পূর্বে এটাকে কোড করে নিতে হবে, কোডিং করতে হবে। অর্থাৎ আপনাকে ফিমেল মেলকে, যেমন আমরা ফিমেলকে 0 ধরেছি, মেলকে 1, আপনি চাইলে মেলকে 1 ফিমেলকে 0 ধরতে পারবেন, কোনো সমস্যা নেই। কেননা ক্যাটাগরিক্যাল ডেটা হচ্ছে অ্যানালাইসিস করার পূর্বে আপনি যদি কোড না করেন তাহলে অ্যানালাইসিস করতে অনেক সমস্যা হবে। এখন কিভাবে আপনি কোড করবেন, আপনি তো ম্যানুয়ালি এখানে 0 1 বসিয়ে দিতে পারেন, ফিমেলের জন্য 0, মেলের জন্য 1, এভাবে। কিন্তু আমরা এভাবে না করে, যেহেতু আপনাকে ক্লায়েন্ট যখন কাজ দিবে তখন হয়তো অনেকগুলো ডেটা দিবে, 100 150 200 ডেটা হতে পারে, তো সেক্ষেত্রে সহজে করার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করব। আমরা ইকুয়াল ইফ ফর্মুলা ইউজ করব। ইফ দেয়ারফর, ফার্স্ট আপনি প্রথমে সরি ব্র্যাকেট দিবেন, ব্র্যাকেট দেওয়ার পর প্রথমে আপনাকে বলছে লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্টে আপনাকে এই কলামটাকে ক্লিক করতে হবে, অর্থাৎ এই কলামে যদি ইকুয়াল টু ফিমেল থাকে তাহলে কমা, যদি ফিমেল থাকে তাহলে 0, অর্থাৎ ইফ দ্য ভ্যালু ইজ ট্রু তাহলে 0 বসবে, আর যদি
ফিমেল না থাকে, অন্য কোনো ওয়ার্ড থাকে, অন্য কোনো ওয়ার্ড হয়তো মেল হবে, ওটা বলা লাগে না, তাহলে কমা ওয়ান এটা দিয়ে আমাকে ওকে করতে হবে। তাহলে দেখুন ইজিলি সে জিরো নিয়ে নিয়েছে, অর্থাৎ এই কলামে যদি মেল ফিমেল থাকে তাহলে জিরো, যদি ফিমেল না থাকে মানে মেল থাকে তখন ওয়ান। তবে এটাকে আমরা টেনে নিচে হচ্ছে ড্র্যাগ করে দিতে পারি, কিন্তু ড্র্যাগ করার আগে আমাকে এই ঘরটাকে লক করতে হবে। এটা হচ্ছে ডলারের চিহ্ন দিলে এটা লক হয়ে যাবে। কেন লক? বি টু আমরা যেখানে ড্র্যাগ করবো এটা বি টু, এটা নিচে নামতে থাকবে, বি থ্রি বি ফোর এভাবে আসতে থাকবে, কিন্তু এটা যাতে চেঞ্জ না হয় এটা হচ্ছে ফিমেল বোঝাচ্ছে। অর্থাৎ এই কলামটাকে তারা ফিমেলের সাথে তুলনা করবে, যদি ফিমেল হয় তাহলে জিরো বসিয়ে দিবে, যদি ফিমেল না হয় তাহলে ওয়ান বসিয়ে দিবে। এরপর আমরা আবার এন্টার দিই, ওকে। এরপর আমরা এটাকে নিচের দিকে ড্র্যাগ করে দিই। তাহলে খুব সহজে মেলের জন্য ওয়ান দিয়েছে, ফিমেলের জন্য জিরো। এখন আমরা এটার মাধ্যমে বেসিক্যালি ইজিলি এখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা করতে হবে। তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করার জন্য আমরা এভাবে এটাকে সাজাবো, মেল ফিমেল ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ। প্রথমে আমরা মেলের ফ্রিকোয়েন্সি, মেল কয়জন এখানের মধ্যে, মেল কয়জন এটা আমরা হাতে গুনে করবো না, এটা আমরা যেহেতু অনেকগুলো ডেটা আসবে তাহলে আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে কাউন্ট কাউন্টিস দিব। কাউন্টিস ফর্মুলা দিয়ে প্রথম হচ্ছে রেঞ্জ, আমরা এই রেঞ্জটা এখান থেকে টেনে দিব। তারপর হচ্ছে কমা দিব, বলেছে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের যেহেতু মেল, মেলকে আমরা ওয়ান দিয়ে দিয়েছি তাহলে আমার ক্রাইটেরিয়া হচ্ছে ওয়ান, ব্র্যাকেট শেষ, এন্টার। তাহলে আটজন হচ্ছে আমাদের মেল। তাহলে এখানে আবার সেম ফিমেলের জন্য আমরা ইকুয়াল কাউন্টিস, কাউন্টিস দিয়ে আমরা প্রথমে রেঞ্জটা দিব, রেঞ্জটা দেওয়ার পর কমা জিরো, তাহলে আমাদের ফিমেলের সংখ্যা চলে আসলো। আর টোটাল তো আমরা জানি, টোটাল হচ্ছে দুইটার যোগফল, ইকুয়াল যোগ, তাহলে আমাদের টোটাল হচ্ছে 15 জন। ঠিক আছে, টোটাল হচ্ছে 15 জন। এরপর পার্সেন্টেজ কিভাবে বের করবে, পার্সেন্টেজ বিভাগে বিভাগে বের করা যায়। একটা হচ্ছে কাউন্টিভ ফর্মুলা দিয়ে, কাউন্টিভ কাউন্টিভ দিয়ে আমরা রেঞ্জটা দিব, রেঞ্জ দেওয়ার পর কমা, যেহেতু মেল, মেলকে আমরা ধরেছি ওয়ান দিয়ে, মেল হচ্ছে ওয়ান, ওয়ান দিয়ে ব্র্যাকেট শেষ, এরপর ভাগ 15, যেহেতু আমরা এখানে টোটাল 15 জন সংখ্যা, এন্টার দিলে আমার পার্সেন্টেজ চলে আসবে। অথবা আরো সহজ যদি করতে চাই আমরা এটা বাদ দিয়ে দিই, আমরা হচ্ছে প্রথমে ইকুয়াল চিহ্ন দিব, 8 দিব, অর্থাৎ 15 জনের মধ্যে 8, এটা কত পার্সেন্ট? ভাগ 15, অ্যান্সার 53%। পর একটাও সেম, ইকুয়াল দিয়ে 7/15 আমাদের চলে আসছে। পরবর্তীতে যে পরেরটা, এটা হচ্ছে আমাদের টোটাল যেটা আসবে সেটা আমরা এখানে দিব, এটা টেনে দিব, কিন্তু এটা কাজ করছে না কেন? এখানে দেখুন এই ঘরটা নিচে চলে গেছে, এটাও F4 করতে হবে। ওকে, তাহলে আমাদের টোটাল হচ্ছে 100%, তার মধ্যে 53% অ্যারাউন্ড 53% মেল, বাকিটা হচ্ছে ফিমেল। তো আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা এভাবে করে আমরা বের করবো। এটা থেকে আমরা কীভাবে পাই চার্ট করবো, এটা খুবই ইজি। আমরা জাস্ট মেল ফিমেলকে সিলেক্ট করে ইনসার্টে গিয়ে এখানে দেখুন পাই চার্ট, ইজিলি পাই চার্ট চলে আসছে। তো আমরা এটাকে আর একটু ছোট করি। এখন এখানে পার্সেন্টেজ দেখা যাচ্ছে না, আপনি এখানে ডিজাইনে গিয়ে এখান থেকে চাইলে পার্সেন্টেজ নিয়ে আসতে পারবেন, যেমন এখানে পার্সেন্টেজ এখন শো করছে। তো এখানে চার্ট টাইটেল আপনি জেন্ডার দিয়ে দিবেন। এরপর আমরা দেখবো কিভাবে আমরা বার চার্ট করবো, ঠিক তেমনি আপনার মেল ফিমেল এই ঘরটাকে চুজ করে আপনার এখানে ক্লিক করলে দেখুন বার চার্ট চলে আসবে, বার চার্ট এখান থেকেও নেওয়া যায়, আপনি এভাবেও করতে পারবেন। তো আমরা আপাতত একটা নিয়ে দেখি। তো এভাবে আমরা কিন্তু বার চার্টটা করতে পারছি। তো বার চার্টে দেখুন যে মেল 8 জন, ফিমেল হচ্ছে আপনার 7 জন। তবে এখানে এটাকে পরবর্তীতে আরও এডিট করতে পারবেন, আপনার ডিজাইনে গিয়ে এখানে দেখুন কুইক লেআউট থেকে আপনার চাইলে এখান থেকে, যেমন আমরা যদি চাই যে এটা দিতে পারি, আমরা হচ্ছে অ্যাক্সেস টাইটেলটা এদিকে আমরা ফ্রিকোয়েন্সিটা টাইপ করবো, এদিকে হচ্ছে জেন্ডার দিব, এটাকে দিব আমরা এখানে একটা ইয়ে করবো, এখানে সিরিয়ালটা আপাতত আমাদের লাগবে। তাহলে আমরা ইজিলি হচ্ছে কীভাবে পাই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, পাই চার্ট এবং বার চার্ট করতে হয়। মেল ফিমেলের জন্য করলাম কেন, যেহেতু এটা আমাদের ক্যাটাগরিক্যাল ডেটা সেজন্য, কিন্তু যখন আমরা হিস্টোগ্রাম করবো তখন আমাদের ডেটা লাগবে হচ্ছে কোয়ান্টিটিতে, যেমন সিজিপিএ। এখন এখানে বিম কি এটা একটু বোঝার ব্যাপার আছে, আপনি শুধু সিজিপিএ দিয়ে হিস্টোগ্রাম করতে পারবেন না, আপনাকে সিজিপিএ এর একটা রেঞ্জ আপনাকে দাঁড় করাতে হবে, আপনাকে একটা এটাকে ক্লাস বলা হয়ে থাকে, ক্লাস ফ্রিকোয়েন্সি। তো আমার এখানে সর্বনিম্ন সিজিপিএ কত সেটা যদি আমরা দেখি, সর্বনিম্ন হচ্ছে 3, সর্বনিম্ন সিজিপিএ আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 3, সর্বোচ্চ হচ্ছে 3.85। তো তাহলে মোটামুটি 3 থেকে 3.85 পর্যন্ত আমার সিজিপিএ থাকবে, এর মধ্যে কিন্তু সিজিপিএ গুলো পড়বে। তো প্রথমে আমরা এখান থেকে একটা ক্লাস ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করব, প্রথমে আমরা দিলাম 3.CGPA, অর্থাৎ এটা 0 থেকে 3 ও ধরা যায়, পরবর্তীটা হচ্ছে 3 থেকে 3.1,
পরে 3.2 পর্যন্ত এই গ্যাপটা, তারপর 3.2 থেকে 3.3 এভাবে। তো এটা হচ্ছে ম্যানুয়ালি করার প্রয়োজন নেই, এটা কিভাবে আপনি ইজিলি করতে পারবেন দেখুন। প্রথমে আমরা এখানে 3 টাইপ করলাম, পরে এখানে 3.1 দিলাম, পরবর্তীতে আমরা এই দুটো সিলেক্ট করে এটা ড্র্যাগ করে দিব। ইজিলি নিয়ে নিচ্ছে তো আমরা 3.9 পর্যন্ত রাখি, যেহেতু আমার হাইয়েস্ট হচ্ছে 3.85, তো আমরা এই দুটো সিলেক্ট করে দিই। এবার আমরা কিভাবে হিস্টোগ্রাম ক্রিয়েট করবো এটার থেকে, প্রথমে আপনাকে ডেটায় যেতে হবে, ডেটা অ্যানালাইসিস, ওই যে টুল প্যাক যেটা আমরা অ্যাড করে নিয়েছি, হিস্টোগ্রামে ক্লিক করে ওকেতে ক্লিক করতে হবে। তো এখানে আপনার এগুলো খালি থাকবে, তো আপনার প্রথমে ইনপুট রেঞ্জ, ইনপুট রেঞ্জে আপনি ক্লিক করে আপনি সিজিপিএ যেটা সেটাকে ইনপুট করে দিবেন, পরে হচ্ছে বিন রেঞ্জ ক্লিক করে আপনি বিন রেঞ্জটা দিয়ে দিবেন, পরে আপনি লেভেলে ক্লিক করবেন, যেহেতু আমরা উপরে লেভেল বক্সটা সহ সিলেক্ট করেছি। পরে আউটপুট রেঞ্জ, এটা আপনার সচরাচর এখানে ক্লিক করা থাকে, আপনি যদি নিউ ওয়ার্কশিট দেন তাহলে অন্য একটা ওয়ার্কশিটে এটা আউটপুট আসবে। যদি আউটপুট রেঞ্জ আপনি এ ধরে যান তাহলে এখানে ক্লিক করে আপনার এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে আপনি এখানে টেস্ট করবেন তাহলে আউটপুটটা এখানে আসবে, বা আমরা এখানে দিলাম। তারপর এখানে চার্ট আউটপুট, এটা কিন্তু ক্লিক করা থাকে না, এটা আপনাকে ক্লিক অবশ্যই করতে হবে, নাহলে আপনার চার্টটা ক্রিয়েট হবে না, আপনাকে এরপর ওকেতে ক্লিক করতে হবে। আচ্ছা, এরপর আমরা দেখি আমাদের চলে আসছে আমাদের হিস্টোগ্রাম, এদিকে ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে, এদিকে হচ্ছে আমাদের বিন, বিনটা হচ্ছে সিজিপি এর যে ক্লাস ছিল আমরা এখানে সিজিপি এ দিয়ে দিব, সিজিপি এর যে রেঞ্জ। তাহলে দেখুন 3. এটা হচ্ছে 0 থেকে 3 ওরা একজন পেয়েছে, এখানে হাইয়েস্ট হচ্ছে 3.5 যেটা আমরা আগে দেখেছি, 3.4 থেকে 5 আর 3.6 থেকে 7, এরা হচ্ছে তিনজন হচ্ছে এই রেঞ্জে পেয়েছে, দ্যাট মিন্স এটাই হাইয়েস্ট। তবে হিস্টোগ্রামের একটা বৈশিষ্ট্য হচ্ছে এদের এখানে কোনো গ্যাপ থাকবে না বা চার্টের মতো, এগুলো একসাথে থাকতে হবে। তো আমরা ডিজাইনে গিয়ে এখান থেকে গিয়ে এটাতে সিলেক্ট করবো, কুইক লেআউটে গিয়ে এইটা এটা সিলেক্ট করলে দেখুন এগুলো একসাথে হয়ে গেছে, তবে এখানে বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি। সুতরাং আমরা আবার ক্লিক করে ফরম্যাটে গিয়ে শেপ আউটলাইনে গিয়ে আমরা ব্ল্যাক বা যে কোনো কালার দিয়ে দিব, তাহলে দেখুন ইজিলি আমাদের হিস্টোগ্রামটা এখানে বোঝা যাচ্ছে। তো এভাবে হচ্ছে আমরা এক্সেল ইউজ করে অনেক সহজে আপনার বিভিন্ন গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করতে পারি ডেটাকে। তো ডেটা যদি আপনার ক্যাটাগরিক্যাল হয় তাহলে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা পাই চার্ট এবং বার চার্ট ইউজ করবো, যদি কোয়ান্টিটেটিভ কোনো ডেটা হয় তাহলে আমরা এই ওয়েতে হিস্টোগ্রাম ক্রিয়েট করব। এরপর তাহলে আমরা দেখবো যে এগুলো কিভাবে আপনি এক্সপ্লেন করে একটা রিপোর্ট আকারে প্রেজেন্ট করতে পারবেন, সেটার জন্য আমরা কিছু এক্সপ্লানেশন এখানে নিয়ে এসেছি। যেমন ফাইন্ডিংস দিয়ে আমরা দিচ্ছি প্রথমে প্রিলিমিনারি অ্যানালিসিস, যেমন আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অফ জেন্ডার করবেন, ফ্রিকোয়েন্সি আমরা টেবিলটা এখানে দিলাম, দেওয়ার পর এটার এখানে ব্যাখ্যাটা আমরা লিখলাম। আপনার যদি এটা প্রয়োজন হয় আমার কাছে, আমি সফট কপি, আপনি যদি আমাকে মেইল করেন বা আমার ফেসবুকে নক দিতে পারেন, আমি আপনাকে এই ফাইলগুলো আপনাকে দিয়ে দিব, আপনি খুব ইজিলি এখান থেকে দেখে দেখে আসলে ডেটাগুলো ইন্টারপ্রিটেশন করতে পারবেন। তো প্রথমে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কাকে বলে সেটা লিখলাম, তাহলে লিখুন টেবিল ওয়াল ওয়ান ইলাস্ট্রেটস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অফ জেন্ডার মেল ফিমেল অ্যামং দ্য টোটাল নাম্বার অফ পার্টিসিপেন্টস, 15 জনের মধ্যে মেল পার্টিসিপেন্টস হচ্ছে হায়ার 8 জন আর ফিমেল হচ্ছে 7 জন। দিস রেজাল্টস অলসো ইন্ডিকেটস দ্যাট মেল ফিমেল পার্টিসিপেন্টস রেশিও হচ্ছে 53:47, মানে 53% হচ্ছে মেল, বাকি 47% হচ্ছে ফিমেল। তো এখন এই টেবিলটা এরকম কেন, এই টেবিলটাকে বলা হয় এপিএস স্টাইল, অর্থাৎ প্রথমে আপনার টেবিলটা কিন্তু অনেক সময় এরকম থাকবে, যে ধরুন এরকম এরকম টেবিল কিন্তু আমরা ইউজ করবো না, আমরা এটাকে এপিএস স্টাইলে কনভার্ট করবো। এপিএস স্টাইলে কনভার্ট যদি করতে হয় ধরুন কিভাবে করতে হবে, এটাকে ক্লিক করে বর্ডারে গিয়ে প্রথমে নো বর্ডার, কোনো বর্ডার আমরা দিব না, পরে জেন্ডারটা ক্লিক করবো, আপনি শুধু যে আমাদের ইয়েটা থাকবে হেডিংস, হেডিংসে গিয়ে এটার উপরে এবং নিচে টপ এবং বটমে আমরা আমরা এটার বর্ডার দিব, পরবর্তীতে সবার নিচে গিয়ে একটা বটম বর্ডার দিয়ে দেবে। এটা হচ্ছে এপিএস স্টাইলে টেবিল, আমরা এখান থেকে এই ফর্মেটে টেবিল ইউজ করবো, এবং টেবিলের ওপর একটা আমরা টাইটেল ইউজ করবো, টেবিল ওয়ান ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অফ জেন্ডার। এরপর আসে পাই চার্ট, এটা কিন্তু একটা গ্রাফ বা ফিগার, যার কারণে এটা ফিগার সবসময় ফিগারের টাইটেলটা নিচে দিতে হবে, টেবিলের তো উপরে দিতে হবে। এরপর ফিগারটাকে আমরা সেম আমরা বললাম যে ফিগারটা হচ্ছে পাই চার্ট, পাই চার্টের ডেফিনিশন লিখলাম, পাই চার্ট হচ্ছে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ জেন্ডার, এই যেটাকে প্রেজেন্টেশন করতেছে জেন্ডার মেল ফিমেল। তারপরে চলে আসি বার চার্ট, বার চার্টের ডেফিনেশনটা দিলাম, বার চার্ট এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে মেল আর হায়ার দেন ফিমেল। এরপর আমরা দেখবো হিস্টোগ্রাম, হিস্টোগ্রামটা আপনাকে একটু ভিন্নভাবে এক্সপ্লেন করতে হবে। যেমন হিস্টোগ্রামের ডেফিনেশনটা দিলেন, দেওয়ার পর আপনি দিলেন যে ক্লাস ফ্রিকোয়েন্সিস আর রিপ্রেজেন্টেড বাই হাইটস, এদিকে হাইট হচ্ছে ক্লাস ফ্রিকোয়েন্সিগুলো দেখা যাচ্ছে, হাইটস অফ দ্য বার্স অ্যান্ড দ্য বার্স আর ড্রন অ্যাডজেসেন্ট টু ইচ আদার, তাহলে ক্লাস ফ্রিকোয়েন্সি আর রিপ্রেজেন্টেড বাই দ্য হাইটস অফ দ্য বার্স, এগুলো দ্বারা হাইটস আসলে হাইটটা হচ্ছে এটা বোঝাচ্ছে, এই হাইট দ্বারা ক্লাস ফ্রিকোয়েন্সি। তারপর হচ্ছে দেখুন দ্য ফলোয়িং হিস্টোগ্রাম গ্রাফিক্যালি ডিপিক্টস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অফ সিজিপি, আর ফ্রিকোয়েন্সিটা দেখাচ্ছে,
it shows the CGPA range from 3.4 to 3.5, এই রেঞ্জটা হচ্ছে, এবং 3.6 থেকে 3.7 এই দুইটা রেঞ্জ, অর্থাৎ এটা আর হচ্ছে এটা, এই দুইটা রেঞ্জ হচ্ছে গট দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, এই রেঞ্জটা এবং এই রেঞ্জটা কিন্তু হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি অর্থাৎ 3 পেয়েছে। এটা দ্বারা আমরা খুব ইজিলি বুঝতে পারছি যে আসলে সিজিপিএ কোন সিজিপিএ রেঞ্জটা সবচেয়ে বেশি স্টুডেন্টদের মধ্যে, স্টুডেন্টদের গড় সিজিপিএটা বোঝার একটা গ্রাফিক্যালি আমরা বুঝতে পারতেছি এটার মাধ্যমে। তো এই পর্যন্ত ধন্যবাদ, এবং আপনার সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা নেক্সট যে লেসন সেটাতে ইনশাল্লাহ বাকি বিষয়গুলো দেখার ট্রাই করবো। ধন্যবাদ সবাইকে।